সাজে ওঠে সাজিয়ে ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি অনেক ভালোই আছি। তো দেখো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে মাম্মামকে দেখো, মাম্মামও রেডি হয়ে গেছে, শ্রীময়ীও রেডি হয়ে গেছে, আমিও শাড়ি পরে নিয়েছি। এটা হচ্ছে উপারা শাড়ি। আমি আশাটা পরছি। এই যে তো এখন যাচ্ছি আমরা অন্নপ্রাশন বাড়ি, অন্নপ্রাশন খেতে ভবনে যাচ্ছি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাব। আর এখন বেজে গেছে নটা, বাপরে নটা পাঁচ বেজে গেল। তো চলো বেরি হয়ে যাই আর সবাই সাজিয়ে দিই। না না ঠিকই লাগছে। এই যে দেখি, এই যে দেখো আমার মেজো বউ রেডি হয়ে গেছে। তো চলো নিচে যাই আমরা। এটা ঘরে রাখ, টিপটা ঘরে রাখ, আর এই ঘরে লাইটের সুইচটা বন্ধ করে দিস। চলো সুইচটা বন্ধ করে দিস। আমরা নিচে যাই, রেডি হওয়া হয়ে গেছে, এবার নিচে সবাই রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই। তো চলো যাওয়া যাক একটু ফ্যানের কাছে। এসে দাঁড়িয়েছি, প্রচন্ড গরম লাগছে আর আজকে অনেকটাই গরম লাগছে। আর আমাকে শাড়ি পরে সেজে গুজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমার ছোট্ট মা সোনামাটাকে কেমন লাগছে দেখতে। আর এই যে আমার এটা বড় ভাস্তা। তো সবাই একদম রেডি হয়ে নিচে বসে আছে, এখন আমার দিদি আসবে, তারপরে সবাই মিলে যাব অন্নপ্রাশন বাড়ি খেতে। তো চলো তোমাদের সাথে। তো আমরা সবাই তো এখন নিমন্ত্রণ খেতে যাব, আর সবাই একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো দিদি আসলেই বেরিয়ে পড়ব। তো চলো তোমাদের সাথে নিয়ে আর কি কি করছি না করছি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সেই তো চলো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। আমাদের রাস্তাটা না একদম অন্ধকার, লাইট গুলো না ভালো না, আমাদের শিলিগুড়ির শিলিগুড়ির আলো গুলা দেখছো রাস্তায় ঝকঝকা। কোথায় শিলিগুড়ি, কোথায় গঙ্গারামপুর? একটা গঙ্গারামপুর হবে একদম অন্ধকার অন্ধকার। বাপের কোলে আসছে ওই জন্য না ভাই, দিলে তো একটু হাঁটে না ভাই, দিলে তো একটু হাঁটে। আর কি বলবে, নেমে দিলে একটু হাঁটে। তো বন্ধুরা রাস্তাটা দেখো একদম ফাঁকা, আর আমাদের এখানে না রাত্রি নটা বাজতে বাজতে মনে হয় কি রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তারপরে চলো দেখো আমরা ভবনে চলে এসেছি। আর হচ্ছে দেখো ভবনটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে বেলুন দিয়ে। তো বার্থডেতে তো বেলুন দিয়েই সাজা, বার্থডে না জন্মদিন, অন্নপ্রাশন, সরি সরি, অন্নপ্রাশনে তো বেলুন দিয়েই সাজাবে, তাই না? তো দেখো আমাদের বাড়ির সবাই আমরা একসাথে যাচ্ছি, আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, সেই জন্য দেখো সবাই মিলে একসাথে যাচ্ছি, সবাই উঠছে। তো আমিও ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যাক, তো তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা আজকে খুব খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে দিও প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে? তো চলো, আর নিচ থেকে একদম চারতলার উপরে জানো, অনেকটা উপরে। তো দেখো আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু পাটা প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে, এত উঁচুতে হাঁটতে কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে দেখো বন্ধুরা আমরা উপরে চলে এসেছি, দেখো বন্ধুরা উপরে চলে এসেছি। এই যে যার অন্নপ্রাশন তার বাবা মা, আর কার অন্নপ্রাশন সেটাই কিন্তু তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। আমার ভাইয়ের বন্ধু ওর মেয়ের অন্নপ্রাশন,
তো সেই অন্নপ্রাশনেই আমরা সবাই মিলে কিন্তু এসেছি। তো এখানে এসে অনেকজনের সাথে দেখা হয়েছে আমাদের, মানে একসাথে পড়াশোনা করতাম, বন্ধু বান্ধবী সবার সাথে দেখা হয়েছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো দেখো এবার আমরা এখানে প্রেজেন্টেশন দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ফটো টটো উঠব, উঠে তারপরে হবে খাওয়া দাওয়া। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি একদম ভিড়ও ছিল না, একদম অল্প ভিড়ও, মানে কম ভিড়ও ছিল না, মোটামুটি লোক ছিল। তো গরমের দিন না এরকম অল্প লোকের মতোই ভালো লাগে, আর বেশি গ্যাদারিং হলে কিন্তু দেখবে একদমই ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? তো ওই যে বাচ্চাটাকে যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বাচ্চাটার মা, আর ওখানে সামনে যে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, ওটা বাচ্চার বাবা। তো ওটাই আমার ভাইয়ের বন্ধু হয়। তো ওরই মেয়ের বার্থডে অন্নপ্রাশনে আমরা এসেছি সবাই মিলে একসাথে। তো চলো তোমাদের সাথে নিয়েই সব, মানে পুরোটা দেখাবো তোমাদের। তো তোমাদের কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যেটা হচ্ছে বাচ্চাটা দেখো কত কিউট হয়েছে, আর এটা ওর বাবা, আর বাচ্চাটার এটা মা। তো চলো সবাইকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো বাচ্চাটা কি সুন্দর করে তাকিয়ে আছে না বলো বন্ধুরা, কিন্তু একটুকু কান্নাকাটি করছে না। আর এবার এখানে আমরা কিছু এক ফটো শ্যুট করব, এই যে আমার বউ, ভাই বউ, আর এই যে এটা আমার বান্ধবী, তো সবাই এখানে, ভাই এটা আমার ছোট ভাই, আর এই যে সবাই আছে। আর এখানে দেখো পকোড়া আর ঠান্ডা দিচ্ছে, তো এটা এখন খাবো, বসে বসে সবাই খাওয়া দাওয়া করছি, তারপরে চলে যাব উপরে খেতে। তো কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে অবশ্যই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, কারণ বেশি তো আর শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খাওয়া তো সম্ভব না, তাই না বলো বন্ধুরা? সেই জন্য অল্প একটুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমিও আবার একটু সামনে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই যেটা আমার মেজ দাদা, আর এই যেটা মেজদার মেয়ে ছোটো ভাস্তি সোনামা, তোমরা তো চেনই, আর এই যেটা আমার হচ্ছে বদ্দার ছেলে, ও না ক্যামেরার সামনে আসতেই চায় না, আমি কত বলি আয় তো একটু আয় ক্যামেরার সামনে দেখো, তাও আজকে তাও একটু এসেছে, এসে তারপরে যে দেখেছে আমি ভিডিও করছি সেও সাইড কেটে গেল, ও বলে আমার ভিডিও করবা না পিসি, আমার ভিডিও করবা না, ও একদম ক্যামেরার সামনে আসতেই চায় না। ওকে জোর জবরদস্তি করে আমি একটু নিয়ে এসে ভিডিও করেছি। আর এই যেখানে সবাই বসে বসে পকোড়া খাচ্ছিল, তো আমিও খেয়েছি, খেয়ে তারপরে ভাবলাম খেলে তো শুধু চলবে না, তোমাদেরকে উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসব স্বজন নব সাজে উঠে সাজি, ধর্ম বর্ণ কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজি, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সৌরভে মিশে যায় উৎসব উচ্ছাসে, উৎসব উচ্ছাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার।
করব বাংলার উৎসব গর্ব বাংলার উৎসব গর্ব তারপরে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখো বাইরে বেরিয়ে চলে এসেছি আর রাস্তাটা দেখো কোনো লোকজন নেই আমরাই সবাই আছি তো একটু ঠান্ডা নিয়েছিলাম ওটা খেলে বলে হজম হয় সেই জন্য খেয়ে দে এবার বেরিয়ে পড়ছি বাড়িতে তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে আবার তোমাদের সামনে আসছি তোমাদের সাথে কথা বলছি তো এখনকার বন্ধুরা তো এখন কিন্তু বেজে গেছে 12টা আর আমরা তো অন্নপ্রাশন বাড়ি খেতে গিয়েছিলাম ওখান থেকে খেয়ে এসে তারপরে আবার মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম সব মাখা হয়ে গেছে এতক্ষণ আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর এখন শুতে চলে এসেছি আর আমি আর মাম্মা আজকে শুচ্ছি আর ভাস্তি আজকে ওর মার কাছে শুতে চলে গেছে আমার কাছে আজকে আর শুবে না আমি আসার পর থেকে আমার কাছেই ঘুমিয়েছিল আজকে বলছে ওর মার কাছে ঘুমাবে তাই ওর মার কাছে চলে গেছে তো চলো এবার আমি আর মাম্মামও শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে আজকে মানে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নতুন একটা ব্লগে একটা ব্লগে এরকম বন্ধুরা।